নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার বন্ধুরা ছয় অক্টোবর শুভ মহালয়া আর এই দিন থেকে মা দুর্গা এই রাশিগুলির দিকে মুখ তুলে তাকাতে চলেছে অর্থাৎ মায়ের কৃপা আপনারা পেতে চলেছে এবং সেই সৌভাগ্যশালী রাশিরা যারা শুভ মহালয়ার দিন থেকে মা দুর্গা তাদের দিকে মুখ তুলে তাকাতে চলেছে সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তার আগে একটি বিষয় জানিয়ে দিই এই শুভ মহালয়ের দিন আপনারা প্রত্যেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃ তর্পণ অবশ্যই নদীতে গিয়ে করুন যা করলে আপনাদের জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত বাধা বিপত্তি কাটবে কারণ স্নান ধ্যান এবং যজ্ঞের মাধ্যমে আমরা পজিটিভ উর্জাকে আমাদের শরীরে নিক্ষেপ করতে পারি আর যা করলে আমাদের জীবনে যে সমস্ত বাধা রয়েছে যে সমস্ত বিপত্তি রয়েছে সেই সমস্ত বাধা বিপত্তি কিন্তু কাটবেই কাটবে এটি খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই শুভ মহালয়ের দিন আপনারা অবশ্যই পিতৃতর্পণ করতে একেবারে ভুলবেন না যা করলে আপনাদের জীবনে যত ধরনের বাধা রয়েছে তা কাটবেই কাটবে তাহলে আসুন জেনে নেওয়া যাক সৌভাগ্যশালী রাশিরা যারা শুভ মহালয়ার দিন থেকে মা দুর্গা মুখ তুলে তাকাতে চলেছে সেই রাশিগুলির নাম আসুন জেনে নেওয়া যাক ছয়ই অক্টোবর শুভ মহালয়া আর এই দিন থেকে মা দুর্গার আশীর্বাদ বা মা দুর্গার কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ যে রাশিগুলির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে মা দুর্গা আপনাদের উপর কৃপাবর্ষিত করতে চলেছে তাই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জয় মা দুর্গা এই কমেন্টসটি অবশ্যই লিখে যাবেন তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যে রাশিগুলি শুভ মহালয়ার দিন থেকে মা মুখ তুলে তাকাতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে শুভ মহালয়ার দিন থেকে আপনাদের উপর মা মুখ তুলে তাকাতে চলেছে যার দরুন এই সময় আপনারা যে কোনো কাজে সফলতা পেতে চলেছেন যাদের বিবাহ আটকে গেছে তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা লটারি সাট্টা জুয়া এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ আর এই সমস্ত অর্থ মা দুর্গা আপনাদেরকে দিতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে শুভ মহালয়ার দিন থেকে আপনারাও মায়ের কৃপায় প্রচুর অর্থ পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই সময় যে সমস্ত কাজ হচ্ছে না সে সমস্ত কাজ কিন্তু করে ফেলতে চলেছেন যারা কর্মহীনতায় ভুগছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনারা লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে অর্থ পেরেতে চলেছেন শুধু তাই নয় এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ হচ্ছে না সে সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এবং আপনাদের মনে একটা সাহস মনে একটা আনন্দ জন্মাতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুভ মহালয়ার দিন থেকে মা দুর্গার কৃপায় আপনারাও প্রচুর অর্থের মালিক হতে চলেছেন অর্থাৎ মা দুর্গা মুখ তুলে তাকাতে চলেছে আপনাদের দিকে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন লটারি কাটেন ষাট্টা বা জুয়া টাকা নিবেশ করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এই সময় আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করতে চলেছেন পরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শুভ মহালয়ার দিন থেকে আপনারাও মা দুর্গার কৃপা পেতে চলেছেন অর্থাৎ মা দুর্গা আপনাদের দিকে মুখ তুলে তাকাতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে শুধু তাই নয় এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাওয়ার দরুন আপনারা মানসিকভাবে আনন্দিত লাভ করতে চলেছেন এবং আপনাদের দৈনন্দিন রোজগারও বৃদ্ধি পেতে চলেছে যার দরুন আপনাদের মনের সাথ মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন এরপরে যে সৌভাগ্যশালী রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যারাশির জাতক বা জাতিকা হন তাহলে ছয় অক্টোবর শুভ মহালয়ার দিন থেকে মা দুর্গা আপনাদের উপরেও কিন্তু দৃষ্টি দিতে চলেছে অর্থাৎ মুখ তুলে তাকাতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ তো করেই ফেলবেন শুধু তাই নয় এই সময় আপনারা কর্মপ্রাপ্তি করতে চলেছেন চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র এবং সেল প্রফেশন তিন ক্ষেত্র থেকে কিন্তু আপনারা অর্থ লাভ করতে চলেছেন এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এই সময় শেয়ার মার্কেট থেকে লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে অর্থ লাভ কিন্তু করতে চলেছেন এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শুভ মহালয়ের দিন থেকে আপনারাও মা দুর্গার কৃপা পেতে চলেছেন অর্থাৎ মা দুর্গা আপনাদের দিকে তাকাতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিলো না আটকে যাচ্ছিলো সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যারা শেয়ার মার্কেটে লটারিতে সারটাতে এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করতে চান তারা করতে পারেন আপনাদের কিন্তু অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে ছয় অক্টোবর শুভ মহালয়ের দিন থেকে আপনারাও মায়ের কৃপা পেতে চলেছেন অর্থাৎ মা দুর্গা মুখ তুলে তাকাতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে অর্থ লাভ কিন্তু আপনারা করতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এই সময় দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু এই ছয় অক্টোবরের পরবর্তী সময় থেকে মা দুর্গার মুখ তুলে তাকানোর ফলে যে সমস্ত কাজ যে সমস্ত বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু আপনাদের কাটতে চলেছে তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ